করোনার লক্ষণ নিয়ে ফের মৃত্যু হাওড়ায়। সত্যবালা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন ওই রোগী। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিকের সঙ্গে কথা বলবো। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই করোনার লক্ষণ নিয়ে ফের মৃত্যু হাওড়াতে। সত্যবালা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন ওই রোগী। কথা বলবো আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিকের সঙ্গে। তন্ময়, জানতে চাইবো তো করোনার লক্ষণ নিয়ে রোগীর মৃত্যু সম্পর্কে। দেখো, এখনো যেটুকু জানা যাচ্ছে হাওড়া জেলা প্রশাসন সূত্রে, সেটা হচ্ছে শেষ মুহূর্তে তাকে সত্যবালা আইডি হাসপাতাল থেকে সঞ্জীবনীতে নিয়ে যাওয়া হয়েছিল এমন একটা বিষয় কিন্তু উঠে আসছে। তবে এখনো পর্যন্ত যেটা খবর, যে সত্যবালা আইডিতে মৃত্যু হয়েছে, বছর 45 বয়স, পেশায় প্রমোটার ছিলেন এই ব্যক্তি, এবং তিনি তার ছেলে মুম্বাইয়ে পড়াশোনা করে, তিনি ছেলেকে মুম্বাই থেকে আনতে গেছিলেন লকডাউন যখন হয়েছে সেই মুহূর্তে, তারপর তিনি লকডাউনের সময় মুম্বাই থেকে ছেলেকে নিয়ে ফিরে আসেন। ফিরে আসার পরে তিনি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছিলেন, তারপরে কিন্তু তার যে নমুনা পরীক্ষা করানো হয় সেটাও এই সংশ্লিষ্ট হাসপাতাল সূত্র যে তার নমুনাতে পজিটিভ পাওয়া গেছিল, যদিও এই বিষয়ে প্রশাসন এখনো পর্যন্ত নিরুত্তর আছে। তার মৃত্যুর পর কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কি কারণে মৃত্যু, আদৌ তার পজিটিভ হয়েছিল কিনা, নভেল করোনাতে আক্রান্ত ছিলেন কিনা, সব বিষয়টা দেখা হচ্ছে। আজকেই কিন্তু তার মৃত্যু হয়েছে। ধন্যবাদ তন্ময়। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 12, নতুন করে আক্রান্ত 23 জন, এখন হাসপাতালে চিকিৎসাধীন 178 জন। হাওড়ায় করোনা পরীক্ষা 580 জনের, তার মধ্যে 10% পজিটিভ, জানালেন রাজ্যের মুখ্য সচিব। কোভিড কেসেস, ইয়েস্টারডে উই হ্যাভ রিপোর্টেড 162 কেসেস, টুডে উই হ্যাভ গট 23 নিউ কেসেস, মাইনাস কেসেস দ্যাট হ্যাভ বিন ডিসচার্জ টুডে উইচ ইজ 7, so total active corona positive cases in West Bengal as on 18th April is 178. Two more patients have been identified by, two more deaths have been identified by audit committee as death directly related to COVID, so number of total deaths in West Bengal stands at 12. COVID-19 এর গ্রাসে তামাম দুনিয়া, গোটা বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা। সংক্রমিতের সংখ্যা 22.5 লক্ষেরও বেশি, মৃত 1,54,000-এর বেশি মানুষ। আমেরিকা মৃত্যু মিছিল অব্যাহত, ইউরোপ জুড়ে এখনও সমান দাপট দেখাচ্ছে অতিমারি। সংক্রমণ ছড়ানোর হার আগের থেকে সামান্য কমলেও এখনও গভীর সংকটে ইটালি, স্পেন, ফ্রান্স। সংক্রমণ রুখতে কড়াকড়ির মেয়াদ আরও বাড়তে পারে ব্রিটেনে, তবে অন্ধকারেও আশার আলো, চিকিৎসায় সারা দিয়ে সুস্থ হয়ে উঠেছেন প্রায় 52,000 মানুষ। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 12, নতুন করে আক্রান্ত 23 জন, এখন হাসপাতালে চিকিৎসাধীন 178 জন। হাওড়ায় করোনা পরীক্ষা 580 জনের, তার মধ্যে 10% পজিটিভ। ভারতে ক্রমশ জোরালো করোনার দাপট, দেশের সংক্রমণের কবলে প্রায় 14,500, 24 ঘন্টায় মৃত্যু 43 জনের, মৃতের সংখ্যা 500 ছুঁই ছুঁই। ধারাভিতে আক্রান্ত শতাধিক, উদ্বেগ মুম্বাইয়ে।